أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه ওয়াবিয় ওয়াল মুকমিনু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই জানতে চেয়েছেন যে একজন মুসলিম অপর মুসলিমের উপর যে পাঁচটি হক রয়েছে পাঁচটি হক অধিকার রয়েছে সেই অধিকারগুলি কি কি সেই হকগুলি কি কি সে বিষয় জানতে চেয়েছেন এই বিষয়ে দুটি হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারী ও সহি মুসলিমে দুটি হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিসে বলা হয়েছে পাঁচটি হকের কথা আর একটি হাদিসে বলা হয়েছে ছয়টি হকের কথা তো মোটামুটি এই একজন মুসলিম অথবা মুসলিমের উপরে কিছু কিছু হক রয়েছে যেগুলি কোনোটি প্রত্যেকের উপরে ওয়াজিব যদি সে আদায় না করে সে গুণাগার হবে আবার কিছু আছে ওয়াজিব কিফাই যে তাদের মধ্যে থেকে কেউ যদি আদায় করে তারা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং বাকিরা গুণাগার হবেন না যিনি আদায় করবেন তিনি সবের ভাগিদার হবেন আবার কিছু কিছু আছে মোস্তাহাব যে কেউ যদি আদায় না করে তাহলে গুণাগার হবে না এমন কিছু হক যেমন সহি বুখারি এক হাজার দুইশো চল্লিশ নবরহাদিস এবং সহি মুসলিম দুই হাজার একশত বাষট্টি নবরহাদিস এসেছে আবু হুলার রাজি থেকে বর্ণিত তিনি বলেন সামিত তু রসুল্লাহি সাল্লাহ ইয়াকুল সাল্লাম অকুল আমি রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খমস একজন মুসলিম অপর মুসলিমের উপরে পাঁচটি হক রয়েছে একটি সালাম সালামের জবাব দেওয়া কেউ যদি তাকে সালাম দেয় তাহলে সালামের জবাব দিতে হবে ওয়া ইয়াদাতুল মারিদি যদি ওই ব্যক্তি অসুস্থ হয় কোন মুসলিম যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া ও তিবাউল জানা ইজি যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার জানাজার সালাতে অংশগ্রহণ করা তার জন্য জানাজার সালাত আদায় করা ও ইজাবোতুল দাওয়া যদি দাওয়াত দেয় বিশেষ কোনো যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা তাসমিতুল আতিস যদি ওই ব্যক্তি হাসি ফেলায় হাসি দেয় দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ার বলা হাসির জবাব দেওয়া সহি মুসলিমেরই দুই হাজার একশত বাষট নম্বর এসেছে আবু থেকে বণিত সে হাদিসটিও সেখানে বলা হয়েছে যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমের সিত্তন একজন মুসলিম অপর মুসলিমের উপরে ছয়টি হক রয়েছে কি লা আল্লাহ তাকে বলা হয় রসুল আল্লাহ সেই হক ছয়টি কি কি

হাসি ফেলাই হাসি ফেলে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার হাসি জওয়া দাওয়া অর্থাৎ বলো মারিদা যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও ওই মাতা ফাত্তাবি যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজা সালাতে অংশন করো এই হাতি ছয়টি হকের কথা বলা হয়েছে এই হকগুলির মধ্যে কিছু কিছু আছে ওয়াজিব কিছু কিছু আছে মুস্তাহাব কিছু কিছু আছে ওয়াজিব কিফাই বিধান বিভিন্ন রকম মন্তব্য করেছেন আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি